নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 24 মে 2022 মঙ্গলবার এই পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি হতে চলেছে। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে বলবো জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। প্রত্যেকেই অবশ্যই কমেন্ট করুন। অর্থাৎ আগামীকাল মঙ্গলবার যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি হতে চলেছে, সেই পাঁচ রাশির শুভ সময় এবং টার্গেট নাম্বারটি আপনাদেরকে আমি জানাবো। এবং আপনি যারা ইনভেস্টমেন্ট করছে তাদের ক্ষেত্রে আমি বলবো, আকস্মিক প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি, প্রবল প্রাপ্তির ক্ষেত্রে রাহু গ্রহকে কিন্তু স্ট্রং থাকতে হবে। এই জন্য বারবার আমি বলছি, রাহু কবচ আপনারা পরিধান করুন, রাহু আপনার বলবান হবে। আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ কলিযুগের যেটা রাজা সেটা হচ্ছে রাহু। এই রাহুকে যদি আপনি বলবত্তা বৃদ্ধি করতে পারেন, আপনি এই সময় কোটিপতি কিন্তু হতে পারেন। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ভাগ্যচক্র, আপনার ভাগ্যভাব, আপনার পঞ্চমভাব, আপনার ধনভাব। এই ভাবগুলোকে স্ট্রং করুন, দক্ষ অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করুন, নিজস্ব জন্ম ছক বিচার করুন, না থাকলে হস্তরেখা বিচার করুন। এবং হস্তরেখা বিচার করে আপনার রাহু কবচটি অবশ্যই পরিধান কিন্তু করুন, তাতে বিশেষ প্রাপ্তির জায়গাটা কিন্তু থাকবে। অর্থাৎ একজন অ্যাস্ট্রোলজার, একজন দক্ষ জ্যোতিষী কিন্তু আপনাকে জানিয়ে দিতে পারে। এবং যারা লিখছেন রাহু কবচ কোথায় পাবো, এই যে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার যাচ্ছে, এই নাম্বারে আপনারা মেসেজ করুন, আপনাদেরকে ইন ডিটেলসটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। দেখুন, আগামীকাল বৈদ্যুতিক যোগ কিন্তু থাকছে, বৈদ্যুতিক যোগ, এবং এর সাথে সাথে শুভ সময়টা থাকছে আপনার 11:45 থেকে 12:38 পর্যন্ত একটি সময় থাকছে, আরেকটা 2:25 থেকে 4:15 পর্যন্ত কিন্তু সময়টা কিন্তু ভালো সময় থাকছে। আর খারাপ সময় আপনার 3:00 থেকে 4:30 পর্যন্ত কিন্তু থাকছে। এরপর আমি রাশিভিত্তিক সময়টা আপনাদেরকে বলবো এবং টার্গেট নাম্বার। দেখুন, টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক সময়টা বিশেষভাবে ইম্পর্টেন্ট। আগামীকাল প্রথম রাশি বৃশ্চিক রাশি, টার্গেট নাম্বার 26, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 26। এবং আপনাদের শুভ সময় সকাল 10:42 থেকে 12:56 পর্যন্ত। দ্বিতীয় যে রাশি, সেই রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 27, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 27, আপনাদের শুভ সময় সকাল 11:14 থেকে আপনার 12:38 পর্যন্ত, সময়টা শুভ। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 39, আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 9:42 থেকে 11:32 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 29, এবং আপনাদের শুভ সময় সকাল 10:39 থেকে 12:52 পর্যন্ত। সবশেষ এবং অন্তিম যে রাশি, সেই রাশির নাম ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 51, এবং আপনাদের ক্ষেত্রে যে শুভ সময় সকাল 10:10 থেকে, সকাল 10:10 থেকে আপনার 11:49 পর্যন্ত কিন্তু সময়টা কিন্তু শুভ। এই সময়টা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু শুভ সময় নির্দেশ করছে। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট করুন। এবং আপনাদেরকে একটি কথা আমি বলি, আপনারা রাহু কবচটি অবশ্যই পরিধান করুন, আকস্মিক প্রাপ্তির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হিসাবে কিন্তু আপনারা দিবে। তো যে পাঁচ রাশির আমি কথা বললাম, সেই পাঁচ রাশি নিশ্চিত রূপে আগামীকাল কিন্তু অর্থ কিন্তু পেতে চলেছে। অর্থাৎ কত অ্যামাউন্টে অর্থ সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যচক্র এবং আপনার ন্যাকাল চার্ট, এবং আপনার কিসের মহাদশা, কিসের অন্তর্দশা চলছে সেটাও কিন্তু দেখা একান্তই দরকার। শুধুমাত্র রাশির নাম শুনলেই হবে না। যারা হতাশ হয়ে পড়ছেন কি না, হতাশ হবেন না,
আপনিও কিন্তু লাকি ম্যান আগামীকাল কিন্তু হতে পারেন। তবে আপনার নিজস্ব জন্মছকে যোগটা কিন্তু থাকা দরকার। যোগ কিন্তু আপনার ভাগ্যের চাকাকে ঘুরিয়ে কিন্তু দিতে কিন্তু পারে। অর্থাৎ আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বললাম, সেই পাঁচ রাশি প্রবল প্রাপ্তি, আকর্ষিক প্রাপ্তি এবং আপনার যে কোনো দিক থেকে অর্থ কিন্তু আপনাদের আসবে। ব্যবসা যারা করছেন, ব্যবসা থেকেও আপনারা মোটা প্রফিট কিন্তু পেতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।